আমার এই আয়োজন দেখবেন, আমি তাদের সাথে জাদু প্রদর্শনের আগে একটু কথা বলতে চাই। প্রথমত আমি খুব হতাশ, কারণ আমাদের চারপাশে যারা আছেন তাদের প্রত্যেকে যে মাস্ক পরছেন তা না। আমাদের পক্ষে হয়তো অনেক কিছু করা বা অনেক কিছু মেনে নেওয়া সম্ভব না, কিন্তু নিজের পক্ষে যেটা আমরা করতে পারি সেটা তো আমরা করতেই পারি। যেমন মাস্ক একটা সাদামাটা সাধারণ মূল্যের একটা মাস্ক আমরা রাখা করতে পারি, যেটা চাইলে আমরা নিয়মিত করলে আমাদের জীবন রক্ষার সহজ উপকরণটা আমরা আমাদের হাতে নাগালেই পাচ্ছি বিধায় এমনতর কথা বলছি। হয়তো দূরত্বের ব্যাপারটা আমরা মেনটেন করতে পারছি না, কারণ সেরকম পরিস্থিতি হয়তো আমাদের মধ্যে নেই। আরেকটা বিষয়ে হাত ধোয়ার ব্যাপারটা, সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। এই কথাগুলো বলার একটাই কারণ, কারণ আপনি যদি বাঁচতে চান, আপনার পরিবার আপনার সমাজকে যদি বাঁচাতে চান, আর সবচেয়ে বড় কথা যদি আমাদের দেশটাকে বাঁচাতে চাই, এই পৃথিবীকে বাঁচাতে চাই, আমাদের নিয়মগুলো মানতেই হবে। তো যাক, আমরা মূল কাজেই চলে আসি। আমি আমার সাথে করে এইরকম একটা ফুল নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন? আর ফুলটা স্বাভাবিকভাবেই টান টান করে দাঁড়িয়ে আছে, তার একটা কারণ আছে। কারণ ফুল চাই তার সৌন্দর্যকে সারা পৃথিবীকে দেখাতে। একইভাবে আমরা মানুষ, আমরা নিজেদের সৃষ্টির সেরা বলি, এবং আমি বিশ্বাস করি যে আমরাও মানুষকে দেখাতে চাই যে আমরা সুন্দর, আমরা শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠ মানুষগুলোই কি হয়েছে জানেন? সেই শ্রেষ্ঠ মানুষগুলোই এখন পরিস্থিতি বিবেচনায় ঠিক এইভাবে নেতিয়ে পড়েছে। তার একটাই কারণ, অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা ভাইরাস, অদৃশ্য একটা জীবাণু, যাই বলি না কেন, তার কাছে আমরা এখন নিয়ে পড়েছি। এটা কিন্তু উচিত না। তার কারণ, আমরা যদি সচেতনতা, আমরা যদি স্বাস্থ্যবিধি এগুলো মেনে চলি, আমি জানি নিয়ে পড়া এই মানুষগুলোই আমরা একদিন আবার এইভাবে দাঁড়িয়ে উঠব। এই ম্যাজিকটা যত সহজে আমি করতে পারছি, তার পেছনের রহস্যটাও কিন্তু আপনাদের সহজে বলে দিতে পারি, কিন্তু সেই জন্য আপনাদের একটু খেয়াল করতে হবে। এই ম্যাজিকের মূল রহস্যটা হচ্ছে, এর নিচে একটা রিং আছে, আর রিংয়ের সাথে যে সুতোটা আছে সেটাই ফুলের সাথে সরাসরি সংযুক্ত করা। ফলত আমি রিংটাকে যখন টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ফুলটা সরাসরি দাঁড়িয়ে থাকছে, তাই না? আর যখন এটাকে ছেড়ে দিচ্ছি, নেতিয়ে পড়ছে। এর কারণটা হচ্ছে এই রিং, এই সুতো। অর্থাৎ শক্ত হাতে যদি আমরা সুতোটাকে ধরতে পারি বা টেনে রাখতে পারি, তাহলে কিন্তু টান টান দাঁড়িয়ে থাকাটা কোনো ব্যাপার না। আর এইখানে কোনো কারণে যদি আমরা একটু ছাড় দিই, সামান্য একটু ছাড়, এটা সহজেই নেতিয়ে পড়বে। এই ম্যাজিকটা দেখানো, বিশেষ করে এর পেছনের রহস্যটা আপনাদের শেখানোর পেছনে একটাই কারণ, স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আপনি কোনো অবস্থায় এক বিন্দু ছাড় দেবেন না। কারণ আপনার এক বিন্দু ছাড়ের কারণে মানুষ হিসেবে, জাতি হিসেবে পৃথিবীতে আমরা নুয়ে পড়তে পারি, চারপাশটা আমরা সুন্দর করে তুলি আমাদের সবার সম্মিলিত সহযোগিতায়। ভালো থাকবেন সবাই।